আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন। আমি আমার ভাইটাকে নিয়ে ফার্স্টবারের মতন আমার ভাইটাই ফার্স্ট গিয়েছি, চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছি, সেটা ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আমার ভিডিও করা ওটা সুন্দর হয় না, খুব বেশি নড়াচড়া হয়, কী করবো, আমি তো তেমন ভালো করে করতে পারি না, সেজন্য আগে থেকে সরি বলে নিচ্ছি সবার কাছে। তো আমরা এখন জিরাফের সামনে, অনেক সরি জিরাফ না, হরিণের সামনে। তো আমি ভয়েসটা পরে দিচ্ছি না, হরিণের সামনে এখন অনেক বেশি হরিণ, জিরাফটা আমরা দেখতে পারিনি, জিরাফটা দেখার খুব ইচ্ছা ছিল বারবার, এই জন্য জিরাফ নামটাই মুখ দিয়ে চলে আসছে। আমরা হরিণ দেখে সামনে যাচ্ছি, অনেক কিছু মানচিত্রটা দেখে নিলাম, তারপরে ও মানচিত্রটা দেখলেও আমার মনে থাকে না, সেই অনেক কষ্ট হয়েছে ঘুরে ঘুরে দেখতে, অনেক কিছু ছিল, আমরা সবগুলো ভিডিও করতে পারিনি, তাও আধা ঘন্টার বেশি ভিডিও করেছি, কি বলবো, অনেক টাইম ভিডিও করেছি। তারপরেও দেখুন, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। তারপর আমরা কলা নিয়ে গিয়েছিলাম বানরকে দিব, কিন্তু এখানে লেখাই ছিল ঢিল ছুটবেন না, কত কিছু হ্যান ত্যান। আর ঢোকার আগে মানুষরা বলছে ওখানে বাদাম দিতে পারবেন, বানরকে এখান থেকে কিনে নেন হ্যান ত্যান, এগুলো বলে কতগুলো বাদামওয়ালা বাদাম বিক্রি করলো আমাদের কাছে। আমরা খাওয়ার জন্য কলা নিয়েছিলাম, সেটা আর কি দেখছিলাম খাচ্ছে কিনা, ছাড়লাম, কিন্তু এমনি ঘুরে ঘুরে চলে যাচ্ছে, হয়তো বা দিলে খেতে, এখানে লেখাই আছে ঢিল ছুড়বেন না। আবার আরেকটা বানর বের হয়ে গিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো একটুখানি, একটু পরে দেখাবো হয়তো বা। আমরা একটু ঘুরতে ঘুরতে পিছন সাইড চলে যাওয়ার পরে একটা বানর দেখলাম বাহিরে, দুইটা বানর মনে হয় বড় সাইজের, ভাইয়া সেগুলোকেও আবার একটু দিল বাদাম আরও কী কী খোসা টোসা। এটা তো খাঁচার ভিতর, এই খাঁচার পিছনে দুইটা বড় বানর ছিল, বের হয়ে গিয়েছে কিভাবে জানি, নাকি গাছ থেকে এসেছে বুঝতে পারলাম না আমি, হয়তো এখান থেকে বের হয়েছে কোনো রকমভাবে। এটা আপনার একটু পর দেখাবো, আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছি, আমার আশেপাশে আমার খালাতো বোনের ফ্রেন্ড বান্ধবী ছোট, ওদেরকে নিয়ে গিয়েছিলাম, অনেক কিছুই দেখছিলাম, মানে কি বলবো, ছোটোবেলায় দেখতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন বড় হয়ে গিয়েছি, মন মানসিকতা অন্যরকম হয়ে গিয়েছে। এই তো দেখুন বানরটা, আপনাদেরকে বলেছি না দেখাবো, এই যে এই বড় বানরটা কীভাবে বের হলো বুঝলাম না, আরেকটা বানর, এগুলোকে খাবার দিয়েছে আমার ভাই, খেয়েছে। তারপরে আবার আমরা কিসের সামনে এলাম, অনেক কিছুই দেখেছি, আমি নিয়ে গেছি একটা ঝুড়ি হাপি চাপি জিনিসপত্র রাখার জন্য, ব্যাগ নিইনি, ব্যাগটা নিয়েছিলাম, ব্যাগটা ছেঁড়া ছিল, ছেঁড়া ছিল বলে লাস্টে যখন দেখেছি ছেঁড়া, ছিঁড়ে গিয়েছে কীভাবে যেন হ্যান্ডেলটা। তারপরে আবার কী নিবো, হঠাৎ করে এই মুহূর্তে একদম বের হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে ছেঁড়া ব্যাগটা, তখন মেজাজটা কাছে গরম হয়ে, সেজন্য এখন ঝুড়িটা সামনে পেয়েছিলাম, ঝুড়িটা নিয়ে নিয়েছি। তো যখনই ঝুড়িটা নিয়ে নিয়েছি হাবি জাবি জিনিস, তো ফেরিওয়ালার যে ঝুড়িতে নিয়ে বাদাম, তারপরে হাবি জাবি বিক্রি করে, সেটা আমার জানা ছিল না, আমার খেয়ালই ছিল না সেই মুহূর্তে, জানা ছিল বাট এরকম ঝুড়িতে নয়। তো আমি গিয়েছি বাচ্চাদের হাবি জাবি জিনিসপত্র, খাবার টাবার, এছাড়া ফুল টুল দেখলে এগুলো যেন নিয়ে আসতে পারি, বা আমার ফুল ভালো লাগে, কোথাও গেলে ফুল নিয়ে আসতে ইচ্ছা করে। তারপরে যেহেতু চিড়িয়াখানে অনেক ধরনের বাগান টাগান থাকবে, অনেক ফুল টুল হবে, এটাও ভেবে আমি ভেবেছি, আমি আগেও গিয়েছিলাম তখনও ফুল ছিল অনেক। তারপরে আমি যখন ঝুড়িটা নিয়ে গেলাম, বিশ্বাস করবেন না, সবাই মনে করছে কি ফেরিওয়ালা, ফেরিওয়ালা, অনেকে বলা বলি করছে ওরা ফেরিওয়ালা না, ওরা ঘুরতে এসেছে, ওরা এমনি ঝুড়ি নিয়ে এসেছে। আবার কেউ হয়তো আমার হাত
আমার হাত যখন ব্যথা হয়ে যেত, তখন ভাইয়াকে, আমার বড় ভাইকে বলেছিলাম, ভাইয়া তুমি আমার ঝুড়িটা একটু ধরো, আমি একটু কতক্ষণ রেস্ট নিই। ভাইয়া যখন নিয়ে হাঁটছে আর বাদাম খাচ্ছিল ওখান থেকে নিয়ে নিয়ে, তখন বলতেছে, এই ভাই বাদাম বিক্রি করেন আপনি? কি বাদাম বিক্রি করেন? আমার ভাইকে বলতেছে। আমার ভাই বলি, কি না তো, আমরা তো আমাদের জিনিসপত্র রাখার জন্য ঝুড়ি নিয়ে এসেছি। তো ভাই আমাকে বকা দিল কেন ঝুড়ি আনলাম, এই কি আমার তো খেয়ালই নাই যে ঝুড়িতে করে যে বাদাম বিক্রি করে বা এই টেপসের ফেরিওয়ালা মনে করবে, এই ধরনের চিন্তা হঠাৎ করে আসেনি ব্রেনে। যেহেতু আমরা তখন গাড়িতে উঠে যাচ্ছিলাম, চলে আসছি বাহিরে, দরজা আটকিয়ে দিয়েছিলাম, এজন্য তখন আর কি সেই মুহূর্তে খেয়াল ছিল না। কী বলবো, আমি অনেক লজ্জা পেয়েছিলাম। এই ঝুড়িটা নিয়ে আমিই ঘুরেছি, ভাইয়াকে দিইনি, যেহেতু ভাইয়াকে বেশি ফেরিওয়ালা ফেরিওয়ালা লাগছে, আর আমাকে তেমন একটা ফেরিওয়ালা লাগছিল না। আমি যেহেতু আমার গর্জিয়াস একটা দুটা ব্যাগ নিয়েছি, একটা পার্স ব্যাকপ্যাক নিয়েছি, ব্যাকপ্যাকটা ঝুড়িটার মধ্যে রেখেছিলাম, সেই কারণে আমাকে একটু কম মনে হচ্ছিল ফেরিওয়ালা, সেজন্য বোরখা পরা অবস্থা, এজন্য আমি নিয়েছি ঝুড়িটা। অনেক এনজয় করছিলাম ফেরিওয়ালা মেরিওয়ালা যাই হোক এগুলো বলে, অনেক হাসাহাসি হয়েছিল। তাছাড়া অনেক ঘুরেছি, পিকচার তুলেছি, জিরাফটা দেখা হয় নাই, মনটা খারাপ ছিল লাস্ট পর্যন্ত। অনেক কিছুই দেখেছি, বাচ্চাদের সাথে খেলাধুলো করেছি, আমি তো হাত স্প্রে করতে করতে করতেই হয়রান হয়ে যাই। এই রড, ওই এই সেই, গাছ পাতা রড, এই যে গ্রিলগুলো ধরা হয়, ধরে দেখি, ভিডিও করি, এই যে হাতটা লাগে, যার কারণে আবার স্প্রে করি। স্প্রে করতে করতে আমার 2 বোতল স্প্রে শেষ হয়ে গিয়েছে, তারপরেও বাচ্চাদেরকে করে দিয়েছিলাম। অনেক বেশি হরিণ দেখেছি, মনে হচ্ছিল কি হরিণ নিয়ে যে আমি হরিণ পালি। কি আর বলবো, যখন একটা শখ হয় সে শখটা মনের মধ্যে ঠিক হয়েই থাকে, শখটা থেকেই যায়। তারপর চিন্তা করলাম কখনো বা আমার হাতে যখন অনেক বেশি সম্পদ বা এই টেপসের কিছু থাকবে তখন হয়তো বা করবো, এখন তো কিছুই নেই, যার কোনো কিছুই করি না তেমন। তারপরও 2-1টা মুরগি কিনেছিলাম, 8টা নাকি 7টা মুরগি কিনেছিলাম, সেটা ওদের সাথে পরে নেক্সট টাইম কখনো সময় পেলে আপনাদের সাথে শেয়ার করব। সেই মুরগি, ছোট ছোট মুরগি কিনেছিলাম, সেগুলোর জন্যই আমার বাবা কত রাগ হয়, এগুলো মরে যাচ্ছে দেখে। আমার বাবা যখন পারলে তখন কিছু হয় না, আমি পারলেই আমার আম্মুর সাথে লড়াই করবে, এই করবে, সেই করবে, বকা দিবে। আমার বাবাও একই, যখন নিজে পারলে তখন কিছু হয় না, আমি একটু পালছি সেজন্য কত বকা শুনতে হয়। সবাই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য পাগল হয়ে গিয়েছে বাচ্চারা, সেজন্য এখন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে চলে এলাম। এই তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখছে বাচ্চারা, ওদেরকে সেই কাহিনিটা পড়লাম, এরকম চিড়িয়াখানায় বাচ্চা একটা পাতা টুকাতে গিয়ে এরকম রয়্যাল বেঙ্গল টাইগার ধরে খেয়ে ফেলেছিল, তখন সেই বাবুটাকে দেখতে চাচ্ছে সবাই বাচ্চারা। আমি বলি, কি বাবুটা তো মরেই গিয়েছে, ওকে কোত্থেকে দেখাবো? আবার সামনে ফিস ধরে, এই যে পুকুরটার মতন, বড় নদীটার মতন যে এই পুকুর, কী বলবো এটাকে, নদী বলে না পুকুর বলে যাই হোক, এটার মধ্যে সবাই মাছ ধরছে। 2000 টাকা টিকিট কেটে মাছ ধরছে, এক একজনের টিকিট 2000 টাকা, ওই সাইডে মাছ ধরে, তেমন মাছও নেই, পাওয়াও যায় না, অযথাই 2000 টাকা পানিতে ফেলবেন, না কেটে না এখান থেকে এমনি জাস্ট ঘুরে আসলেই হয়, মাছ নেই তেমন, শুধু শুধু টাকা খরচ আর বসে থাকা, অযথা পানিতে ফেলা টাকা গোনা। তারপরে যেহেতু ওখানে মাছ নেই, আমার বাবা আবার মাছ ধরতে চায়, আমার আম্মু বলছে হয়তো বা তোমার আব্বু এসে এখানে মাছ ধরবে, এই দেখুন বাঘের খাঁচাটা খোলা, কখনো যদি এখান দিয়ে বের হয়ে মানুষ খেয়ে ফেলে। অনেক ভয় পেয়েছিলাম এই বাঘের খাঁচাটা দেখতে খোলা দেখে, অনেক ভয় লেগেছে বাঘের খাঁচাটা খোলা ভাঙা, যদি কোনো রকম ভাগটা এদিক দিয়ে বের হয়ে যায় বাঘটা তখন কী হবে।
অনেক ভয় পাচ্ছিলাম আমিও, দেখি সব প্রাণীগুলোকে খেয়ে নেবে। বাচ্চাদেরকে বলছিলাম আমি যে এদিক দিয়ে বাঘের খাঁচাটা যেহেতু ভেঙে গেছে, এখান দিয়ে বাঘটা এসে সব প্রাণীগুলোকে খেয়ে নেবে, এটা বলছিলাম। আর সব প্রাণীগুলোকে দেখছিলাম আর টুকটাক খাবার দিচ্ছিলাম, আমরা নিজেরাও খেয়েছিলাম, বাসা থেকে খাবার নিয়ে গাড়িতে বসে খেয়েছিলাম, ভালোই লেগেছিল। এই তো দেখতেই পাচ্ছেন আমার হাতের ঝুড়িটা, এই ঝুড়িটার জন্য কত মানুষ আমাকে ফেরিওয়ালা বলেছে, কিন্তু আমি এই ঝুড়িটা বিশেষ উদ্দেশ্যে নিয়েছিলাম, এই যে খাবার দিব, দেখে খাবার দিব, পাতা নিব, ফুল নিব, নিয়ে এরকম খাবার দিব, আমরা যে খাবারগুলো খেয়েছি সেগুলোর ছলকাগুলো জমা জমা করে তারপরে এই প্রাণীদেরকে একটু একটু দিব, ওরা সামনে এসে খাবে, ছবি তুলব। এই হিসেব করে আমি ঝুড়িটা নিয়েছিলাম, যেহেতু পলিথিন ব্যাগ এইসবের মধ্যে নিলে মানে ভালো দেখায় না, সেজন্য আমি ঝুড়িটা নিয়েছিলাম। আর খেয়ালও ছিল না যে সামনে কিছু পাচ্ছিলাম না, এই জন্য ঝুড়িটা নিয়েই চলে গিয়েছি। কত মানুষ আমাকে ফেরিওয়ালা বলেছে, আমার ভাইকে, আমার মানে কি, এই জন্য আমার কতগুলো বকা শুনতে হয়েছে, মানুষের কারণে আমার বকা শুনতে হয়। যে যেমন স্টাইল করুক, যার যার পার্সোনাল মতন, এতে মানুষের এত নাক গলানোর কী আছে। এই ঝুড়িটার জন্য আমার কতগুলো বকা শুনতে হয়েছে, একটু এনজয় করতে যাব ওখানেও যদি বকা শুনতে হয় কেমন কষ্ট লাগে আপনারাই বলেন। আমি অনেক দিন বলেছিলাম যে আমার ভাইটাটা কোনো কিছু চিনে না, বা প্রাণী টাণী জীবজন্তু কে চিনানোর জন্যই আমি বিশেষ করে চিড়িয়াখানায় আসা, এখানে এসেছি, আমার খালাতো বোনদেরকে নিয়ে এসেছি, ওদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখলাম, ওরাও দেখলো, অনেকে এনজয় করেছে, সেই দিনটা অনেক বেশি এনজয় করেছে বাচ্চারা। এখানে মারামারি করছে দুইটা কুমির, সেটা দেখছে ওরা খুব এনজয় করে, তো আপনারাও দেখতে তখন হয়তো আপনাদের ভালো লাগবে। আর আপনাদেরকে তো বলেই দিয়েছিলাম ওখানে একটা নদীর মতো আছে, সেখানে 2000 টাকা খরচ করে মাছ ধরে, কিন্তু অযথায় এখানে মাছ তেমন নেই, যারা যারা টিকিট কাটবে অযথাই কাটবে। এই জন্য আপনাদেরকে বলে দিলাম যে এখানে শুধু শুধু টিকিট কেটে ঢুকে পাও ফিরে আসবেন, দুই একটা হয়তো পাবেন ছোট ছোট মাছ, 5-10 টাকার মাছ, সেটা 2000 টাকার টিকিট কিনতে 5-10 টাকার মাছ কিনে কি বলবো মাছ পাবেন, এটা তো কেমন না। সেজন্য আপনাদেরকে বলে দিলাম অযথা খরচ করবেন না, এমনি বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবেন, পিকনিকের মতো করে আসবেন, সেটা করা যায়। তারপরে অনেক এনজয় করেছি, অনেক মজা করে খেয়েছি, হাতি দেখেছি, যেই গন্ধ হাতির মধ্যে, কিন্তু আমরা যে একটা জাদুঘর আছে সেটাতে যেতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছে, এজন্য আমরা নামাজ পড়েছি, বাচ্চারা খেলাধুলা করেছে, দোলনা চড়েছে, এখানে আবার শিশু পার্কের মতো করছে, এখনও করা হয়নি সম্পূর্ণ, যখন করা হবে তখন আবার যাব, হয়তো তখনও ভিডিও করবো। পাশে থাকবেন সবসময়, আমার পাশে থাকলে হয়তো বা পাবেন। আর আমার ভাগ্নার জন্য দোয়া করবেন, যেন অনেক বড় হতে পারে, অনেক কিছু শিখতে পারে, অনেক লক্ষ্মী একটা ছেলে হতে পারে, অনেক ভালো ইমানদারি নিয়ে বড় হতো, ইমান ওর শক্ত থাকে, ও ইসলামের প্রতি যেন ইসলামের জন্য কিছু করতে পারে। ও বলে এখন থেকেই যারা আল্লাহর কথা শুনবে না তাদেরকে আমি অনেক মারবো, ও এখন থেকেই বলে, এত ছোটো থাকতেই। সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য। আশা করি আমার ভিডিও ব্লগটি আজকে আপনাদের ভালো লাগবে, যে এখন ব্লগটি, এই তো আমার ভাইটাটা, ওর জন্যই আমার বিশেষ করে আশা, নাহলে আমার আশাই হতো না, অনেক ওর জন্যই বিশেষ করে, ওর মা আসেনি, আমি ওকে নিয়ে এসেছি, আমি ওর যেহেতু খালামুনি হই, ওকে নিয়ে আমার মামা, ওর আমার ভাই ওর মামা হয়, মামা খালা নানুর সাথে চলে এসেছে, তাছাড়া শুধু নানু না, পাশে একটা আমার 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 বান্ধবীর বউ এসেছে, তার বাচ্চারা এসেছে,
তাছাড়া আমার খালা তো বোনরা গাড়িতে যারা যা জায়গা হয়েছে তারা এসেছে, এনজয় করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কিছুক্ষণ পর সাপের সামনে চলে গিয়েছিলাম। সাপকে ছোট ছোট মুরগি খেতে দিয়েছে, মুরগির বাচ্চা। আমার এত কষ্ট লেগেছে বাচ্চাগুলোকে সাপের সামনে দিয়েছে, অনেক কষ্ট লেগেছে আমার বাচ্চাগুলোকে কেন দিয়েছে। ছোট ছোট মুরগির বাচ্চাগুলো যখন দেখেছি আমি, আমার অনেক কষ্ট লেগেছে। ছোট বাচ্চাগুলো কত ভয়ে, এই তো খায় না, শুধু শুধু একটা মুরগির বাচ্চা মরে ভূত হয়ে আছে। মুরগি ছোট মুরগি খায় না, বড় মুরগি ওদের দরকার, কিন্তু ওরা ছোট ছোট মুরগির বাচ্চা সাপকে দিচ্ছে খেতে। আমার অনেক কষ্ট লেগেছে বাচ্চাগুলোকে যখন এরকম দিয়ে ওই সাপের সামনে দিয়েছে। আমি ছোট ছোট কিছু মুরগি যখন পালা শুরু করেছি, একটা ভালোবাসার জন্ম হয়ে গিয়েছে আমার। তারপরে লক্ষ্য করলাম মুরগির দোকানে যখন মানুষ মুরগি কিনতে যায়, তখন কিন্তু মুরগি আরেকটা মুরগিকে ধরে আরেকটা মুরগির সামনে জবাই দেয়। এটা দেখলে আরেকটা মুরগির কেমন লাগে, হয়তো অনেক বেশি কষ্ট লাগে। আমারও অনেক কষ্ট লাগে, এই জিনিসটা আমি ফলো করেছি, কেউ মানে না। জবাই, ইসলামে জবাই করার নিয়ম হচ্ছে আলাদা করে দূরে অন্য প্রাণীর চোখের আড়াল করে তারপরে জবাই করতে হয়। ছুরি ধার করলে সেটাও যাকে জবাই করবে সেটা দেখানো যাবে না, এরকম নিয়ম, কিন্তু কেউ সেটা মানে না। সব মুরগির সামনে জবাই করে কাটা কোটা করে দিয়ে দেয়। এটা অনেক খারাপ একটা জিনিস, কেউ কিন্তু ইসলামের দিকে সেরকম দৃষ্টি করে কাজ করে না। সবাই এরকম মুরগির সামনেই জবাই করে দিয়ে দেয়, অন্য মুরগিরা ভয় পায় হয়তো বা। আমি কয়েকটা মুরগি যখন পালি, আমার কেমন জানি মুরগির প্রতি একটা ভালোবাসার জন্ম হয়ে গিয়েছে। দেখুন সাপটা এখন মুরগিগুলোকে খাবে, কত ভয়ে থাকে বাচ্চাগুলো, হইতে না হইতেই সাপের মুখের সামনে। এটা ভাবতে আমার কেমন জানি লাগছিল। ভাইয়ার মোবাইলে ভিডিও করেছি, আমি অল্প একটু করেছি, মনটা খারাপ লাগছিল তখন। বাচ্চাগুলোকে কিভাবে খাবে, এতটুকু বাচ্চা দিয়ে ওদের হবেও না, অযথাই বাচ্চাগুলো ভয়ে কষ্ট পায়, মরে যায় কষ্ট পেয়ে। সেটা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল। হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে, আপনারা দেখুন, ভালো লাগলে পাশে থাকবেন।